প্রথমে উষাই কথা কহিল, একটু হাসিয়া ছেলেকে বলিল, পিসিমাকে প্রণাম করলে না বাবা? সোমেনের এ শিক্ষা বোধ করি নূতন। সে তাড়াতাড়ি হেঁট হইয়া পিসিমার পায়ের বুট ছুঁইয়া কোনো মতে কাজ সারিল। উষা কহিল, দাঁড়িয়ে রইলে কেন ঠাকুরজি, বসো। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। শুভ হোক 1430 সাল, নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো রাখুন সকলকে, আপনার প্রিয়জন, আপনার আত্মীয়, আপনার বন্ধু সকলকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষে কবিতাটির থেকে দুটো লাইন তুলে দিয়ে বলা যায়, নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রচনা, নববিধান। গল্পপাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নববিধান। এই আখ্যায়িকার নায়ক শ্রীযুক্ত শৈলেশ্বর ঘোষাল পত্নী বিয়োগান্তে পুনশ্চ সংসার পাতিবার সূচনাতেই যদি না বন্ধু মহলে একটু বিশেষ রকমের চক্ষু লজ্জায় পড়িয়া যাইত, তো এই ছোট্ট গল্পের রূপ এবং রং বদলাইয়া যে কোথায় কি দাঁড়াইত তাহা আন্দাজ করাও শক্ত। সুতরাং ভূমিকায় সেই বিবরণটুকু বলা আবশ্যক। শৈলেশ্বর কলিকাতার একটি নামজাদা কলেজের দর্শনের অধ্যাপক, বিলাতি ডিগ্রি আছে, বেতন 800, বয়স 32। মাস পাঁচেক পূর্বে বছর 9-এর একটি ছেলে রাখিয়া স্ত্রী মারা গিয়াছে। পুরুষানুক্রমে কলিকাতার পটলডাঙ্গায় বাস। বাড়ির মধ্যে ওই ছেলেটি ছাড়া বেহারা, বাবুর্চি, সহিষ, কোচম্যান প্রভৃতিতে প্রায় 7-8 জন চাকর। ধরিতে গেলে সংসারটা একরকম এইসব চাকরদের লইয়াই। প্রথমে বিবাহ করিবার আর ইচ্ছাই ছিল না, ইহা স্বাভাবিক। এখন ইচ্ছা হইয়াছে, ইহাতেও নূতনত্ব নাই। সম্প্রতি জানা গিয়াছে ভবানীপুরের ভূপেন বাড়ুজ্যের মেজ মেয়ে ম্যাট্রিকুলেশন পাশ করিয়াছে এবং সে দেখিতে ভালো। এইরূপ কৌতূহল সম্পূর্ণ বিশেষত্বহীন। তথাপি সেদিন সন্ধ্যাকালে শৈলেশেরই বৈঠকখানায় চায়ের বৈঠকে এই আলোচনাই উঠিয়া পড়িল। তাহার বন্ধু সমাজের ঠিক ভিতরের না হইয়াও একজন অল্প বেতনের স্কুল পণ্ডিত ছিল। চা রসের পিপাসাটা তাহার কোনো বড় বেতনের প্রফেসরের চেয়েই ন্যূন ছিল না। পাগলাটি গোছের বলিয়া প্রফেসররা তাহাকে দিগ্গজ বলিয়া ডাকিতেন। সে হিসাব করিয়াও কথা বলিত না, তাহার দায়িত্বও গ্রহণ করিত না। দিগ্গজ নিজে ইংরাজি জানিত না। মেয়ে মানুষে এক্সামিন পাশ করিয়াছে শুনিলে রাগে তাহার সর্বাঙ্গ জ্বলিয়া যাইত। ভূপেনবাবুর কন্যার প্রসঙ্গে সে হঠাৎ বলিয়া উঠিল, একটা বউকে তাঁড়ালেন, একটা বউকে খেলেন, আবার বিয়ে? সংসার করতেই যদি হয় তো উমেশ ভট্টাচার্যের মেয়ে
দোষটা কি করলে শুনি? ঘর করতে হয় তো তাকে নিয়ে ঘর করুন। ভদ্রলোকেরা কেহই কিছু জানিতেন না, তাহারা আশ্চর্য হইয়া গেলেন। দিগ্গজ কহিল, সে বেচারার দিকে ভগবান যদি মুখ তুলে চাইলেন তো তাকেই বাড়িতে আনুন না, আবার একটা বিয়ে করবেন না, ম্যাট্রিকুলেশন পাশ হয়ে তো সব হবে। রাগে তাহার দুই চক্ষু রাঙা হইয়া উঠিল। শৈলেশ্বর নিজেও কোনো মতে ক্রোধ দমন করিয়া কহিল, আরে সে যে পাগল দিগ্গজ! কেহ কাহাকেও পাগল বলিলে দিগ্গজের আর হুঁশ থাকিত না। সে খেপিয়া উঠিয়া কহিল, পাগল সব্বাই, আমাকেও লোকে পাগল বলে, তাই বলে কি আমি পাগল? সকলেই উচ্চ হাস্য করিয়া উঠিলেন, কিন্তু তাই বলিয়া ব্যাপারটা চাপা পড়িল না। হাসি থামিলে শৈলেশ লজ্জিত মুখে ঘটনাটা বিবৃত করিয়া কহিল, আমার জীবনে সে একটা অত্যন্ত আনফর্চুনেট ব্যাপার, বিলাত যাবার আগেই আমার বিয়ে হয়, কিন্তু শ্বশুরের সঙ্গে বাবার কি একটা নিয়ে ভয়ানক বিবাদ হয়ে যায়। তাছাড়া মাথা খারাপ বলে বাবা তাকে বাড়িতে রাখতেও পারেননি, ইংল্যান্ড থেকে ফিরে এসে আমি আর তাকে দেখিনি। এই বলিয়া শৈলেশ জোর করিয়া একটু হাসির চেষ্টা করিয়া কহিল, ওহে দিগ্গজ বুদ্ধিমান, তা না হলে কি তারা একবার পাঠাবার চেষ্টাও করতেন না? চায়ের মজলিসে গড়হাজিত্য কখনো দেখলুম না, কিন্তু তিনি সত্যি সত্যি এলে এ আশা আর করবে না, গঙ্গাজল আর গোবর ছড়ার সঙ্গে তোমাদের সকলকে ঝেঁটিয়ে সাফ করে তবে ছাড়বেন। হ্যাঁ, এ নোটিশ তোমাদের আগে থেকেই দিয়ে রাখলুম। দিগ্গজ জোর করিয়া বলিল, কখনো নয়। কিন্তু এ কথায় আর কেহ যোগ দিলেন না। ইহার পরে সাধারণ গোছের দুই চারিটা কথাবার্তার পরে রাত্রি হইতেছে বলিয়া সকলে গাত্রোত্থান করিলেন। তাই এমনি সময়েই প্রত্যহ সভা ভঙ্গ হয়, হইলও তাই। কিন্তু আজ কেমন একটা বিষণ্ন ম্লান ছায়া সকলের মুখের পরেই চাপিয়া রহিল, সে যেন আজ আর ঘুচিতে চাহিল না। বন্ধুরা যে তাহার তৃতীয়বার দ্বার পরিগ্রহের প্রস্তাব অনুমোদন করিলেন না, বরঞ্চ নিঃশব্দে তিরস্কৃত করিয়া গেলেন, শৈলেশ তাহা বুঝিল। একদিকে যেমন তাহার বিরক্তির সীমা রহিল না, অপরদিকে তেমনি লজ্জারও অবধি রহিল না। তাহার মুখ দেখানো যেন ভার হইয়া উঠিল। শৈলেশের 18 বৎসর বয়সে যখন প্রথম বিবাহ হয়, তাহার স্ত্রী উষার বয়স তখন মাত্র 11। মেয়েটি দেখিতে ভালো বলিয়াই কালীপদবাবু অল্প মূল্যে ছেলে বেচিতে রাজি হইয়াছিলেন। তথাপি ওই দেনা পাওনা লইয়াই শৈলেশ বিলেত চলিয়া গেলে দুই বৈবাহিকে তুমুল মনোমালিন্য ঘটে। শ্বশুর বধূকে এক প্রকার জোর করিয়াই বাপের বাড়ি পাঠাইয়া দেন। সুতরাং পুত্র দেশে ফিরিয়া আসিলে নিজে যাচিয়া আর বউ আনাইতে পারিলেন না, ইচ্ছাও তাহার ছিল না। ওদিকে উমেশ তর্কালঙ্কারও অতিশয় অভিমানী প্রকৃতির লোক ছিলেন, অযাচিতভাবে কোনো মতেই ব্রাহ্মণ নিজের ও নিজের কন্যার সম্মান বিসর্জন দিয়া মেয়েকে শ্বশুরালয়ে পাঠাইতে সম্মত হইলেন না। শৈলেশ প্রবাসে থাকিতেই এই সকল ব্যাপারের কিছু কিছু শুনিয়াছিল, ভাবিয়াছিল বাড়ি গেলেই সমস্ত ঠিক হইয়া যাইবে। কিন্তু বছর 4 পরে যখন যথার্থই বাড়ি ফিরিয়া আসিল, তখন তাহার স্বভাব ও প্রকৃতি দুই বদলাইয়া গিয়াছে। অতএব আর একজন বিলাত ফেরতের বিলাতি আদব কায়দা জানা বিদুষী মেয়ের সহিত যখন তাহার বিবাহের সম্ভাবনা হইল, তখন সে চুপ করিয়াই সম্মতি দিল। ইহার পরে বহুদিন গত হইয়াছে। শৈলেশের পিতা কালীপদবাবুও মরিয়াছেন, বৃদ্ধ তর্কালঙ্কারও স্বর্গারোহণ করিয়াছেন। এত কালের মধ্যে ও বাড়ির কোনো খবরই যে শৈলেশের কানে যায় নাই তাহা নহে। সে ভাইদের সংসারে আছে, জপ তপ পূজা অর্চনা গঙ্গাজল ও গোবর লইয়া তাহার দিন কাটিতেছে। তাহার সুচিতার পাগলামিতে ভাইয়েরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া উঠিয়াছে। ইহার কোনোটাই তাহার শ্রুতিসুখকর নহে। কেবল একটু সান্ত্বনা ছিল এই যে, এই প্রকৃতির নারীদের চরিত্রের দোষ বড় কেহ দেয় না। দিলে শৈলেশের কতখানি লাগিত বলা কঠিন, কিন্তু এ দুর্নামের আভাস মাত্র কোনো সূত্রে আজও তাহাকে শুনিতে হয় নাই। শৈলেশ ভাবিতে লাগিল,
ভূপেনবাবুর শিক্ষিতা কন্যার আশা সম্প্রতি পরিত্যাগ না করিলেই নয়, কিন্তু পল্লী অঞ্চল হইতে আনিয়া একজন 25-26 বছরের কুশিক্ষিতা রমণীর প্রতি গৃহিণীপনার ভার দিলে তাহার এতদিনের ঘর সংসারে যে দক্ষযজ্ঞ বাঁধিবে তাহাতে সংশয় মাত্র নাই। বিশেষত সোমেন, তাহার জননী যে তাহার সমস্ত দুর্ভাগ্যের মূলে, এই কথা স্মরণ করিয়া তাহার একমাত্র পুত্রকে যে সে কিরূপ বিদ্বেষের চোখে দেখিবে তাহা মনে করিতেই মন তাহার শঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল। তাহার ভগিনীর বাড়ি শ্যামবাজারে। বিভা ব্যারিস্টারের স্ত্রী, সেখানে ছেলে থাকিবে ভালো, কিন্তু ইহা তো চিরকালের ব্যবস্থা হইতে পারে না। দিগ্গজ পণ্ডিতকে তাহার যেন চড়াইতে ইচ্ছা করিতে লাগিল। লোকটাকে অনেক দিন সে অনেক চা ও বিস্কুট খাওয়াইয়াছে, সে এমনি করিয়া তাহার শোধ দিল। শৈলেশ আসলে লোক মন্দ ছিল না, কিন্তু সে অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ, তাই সত্যকার লজ্জার চেয়ে চক্ষু লজ্জাই তাহার প্রবল ছিল। বিদ্যাভিমানের সঙ্গে আর একটা বড় অভিমান তাহার এই ছিল যে সে জ্ঞানত কাহারও প্রতি লেশমাত্র অন্যায় বা অবিচার করিতে পারে না। বন্ধুরা মুখে না বলিলেও মনে মনে যে তাহাকে এই ব্যাপারে অত্যন্ত অপরাধী করিয়া রাখিবে ইহা বুঝিতে বাকি ছিল না। এই অখ্যাতি সহ্য করা তাহার পক্ষে অসম্ভব। সারা রাত্রি চিন্তা করিয়া ভোর নাগাদ তাহার মাথায় সহসা অত্যন্ত সহজ বুদ্ধির উদয় হইল। তাহাকে আনিতে পাঠাইলেই তো সকল সমস্যার সমাধান হয়। প্রথমত সে আসিবে না, যদি বা আসে ম্লেচ্ছের সংসার হইতে সে দুদিনেই আপনি পলাইবে, তখন কেহই আর তাহাকে দোষ দিতে পারিবে না। এই 2-5 দিন সোমেনকে তাহার পিসির বাড়িতে পাঠাইয়া দিয়া নিজে অন্যত্র কোথাও গা ঢাকা দিয়া থাকিলেই হইল। এত সোজা কথা, কেন যে তাহার এতক্ষণ মনে হয় নাই ইহা ভাবিয়া সে আশ্চর্য হইয়া গেল। এই তো ঠিক, কলেজ হইতে সে 7 দিনের ছুটি লইল। এলাহাবাদে একজন বাল্য বন্ধু ছিলেন, নিজের যাওয়ার কথা তাহাকে তার করিয়া দিল এবং বিভাকে চিঠি লিখিয়া দিল যে সে নন্দীপুর হইতে উষাকে আনিতে পাঠাইতেছে, যদি আসে তো সে যেন আসিয়া সোমেনকে শ্যামবাজারে লইয়া যায়। এলাহাবাদ হইতে ফিরিতে তাহার দিন 7-8 বিলম্ব হইবে। শৈলেশের এক অনুগত মামাতো ভাই ছিল, সে মেসে থাকিয়া সদাগরি অফিসে চাকুরি করিত। তাহাকে ডাকাইয়া আনিয়া বলিল, ভূত, তোকে কাল একবার নন্দীপুরে গিয়ে তোর বৌদিদিকে আনতে হবে। ভূতনাথ বিস্মিত হইয়া কহিল, বৌদিদিটা আবার কি? শৈলেশ কহিল, তুই তো বরযাত্রী গিয়েছিলি, তোর মনে নেই? উমেশ ভট্টাচার্যের বাড়ি। মনে খুব আছে, কিন্তু কেউ কারুকে চিনি নে, তিনি আসবেন কেন আমার সঙ্গে? শৈলেশ কহিল, না সে তো আসবেন না, তোর কি, সঙ্গে বেহারা আর ঝি যাবে, আসবে না বললেই ফিরে আসবি। ভূত আশ্চর্য হইয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা যাব, কিন্তু মারধর না করে। শৈলেশ তাহার হাতে খরচপত্র এবং একটা চাবি দিয়া কহিল, আজ রাত্রের ট্রেনে আমি এলাহাবাদে যাচ্ছি, 7 দিন পরে ফিরব, যদি আসে এই চাবিটা দিয়ে ওই আলমারিটা দেখিয়ে দিবি, সংসার খরচের টাকা রইল, পুরো 1 মাস চলা চাই। ভূতনাথ রাজি হইয়া কহিল, আচ্ছা, কিন্তু হঠাৎ তোমার এ খেয়াল হলো কেন মেজদা, খাল খুঁড়ে কুমির আনছ না তো? শৈলেশ চিন্তিত মুখে খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, হাসবে না নিশ্চয়, কিন্তু লোক তো ধর্ম তো একটা কিছু করা চাই তো। শ্যামবাজারে একটা খবর দিস, সোমেনকে যেন নিয়ে যায়। রাত্রের পাঞ্জাব মেলে শৈলেশ্বর এলাহাবাদে চলিয়া গেল। দিন কয়েক পরে একদিন দুপুরবেলা বাটির দরজায় আসিয়া একখানা মোটর থামিল এবং মিনিট 2 পরেই একটি 22-23 বছরের মহিলা প্রবেশ করিয়া বসিবার ঘরে আসিয়া উপস্থিত হইলেন। মেজের কার্পেটে বসিয়া সোমেন্দ্র একখানা মস্ত বাঁধানো অ্যালবাম হইতে তাহার নূতন মাকে ছবি দেখাইতেছিল। সেই মহা আনন্দে পরিচয় করাইয়া দিয়া বলিল, মা, পিসিমা,
উষা উঠিয়া দাঁড়াইল। পরনে নিতান্ত সাদাসিধা একখানি রাঙা পেড়ে শাড়ি, হাতে এবং গলায় সামান্য দুই একখানি গহনা। কিন্তু তাহার রূপ দেখিয়া বিভা অবাক হইল। প্রথমে উষাই কথা কহিল, একটু হাসিয়া ছেলেকে বলিল, পিসিমাকে প্রণাম করলে না বাবা? সোমেনের এ শিক্ষা বোধ করি নূতন। সে তাড়াতাড়ি হেঁট হইয়া পিসিমার পায়ের বুট ছুঁইয়া কোনো মতে কাজ সারিল। উষা কহিল, দাঁড়িয়ে রইলে কেন ঠাকুরজি, বসো। বিভা জিজ্ঞাসা করিল, আপনি কবে এলেন? উষা বলিল, সোমবারে এসেছি, আজ বুধবার, তাহলে তিন দিন হল। কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে কেন ভাই, বসো। বিভা ভাব করিতে আসে নাই, বাড়ি হইতেই মনটাকে সে তিক্ত করিয়া আসিয়াছিল। কহিল, বসবার সময় নেই আমার, ঢের কাজ, সোমেনকে আমি নিতে এসেছি। কিন্তু এই রুক্ষতার জবাব উষা হাসি মুখে দিল, কহিল, আমি একলা কি করে থাকবো ভাই, সেখানে বউয়েদের সব ছেলেপুলেই আমার হাতে মানুষ, কেউ একজন কাছে না থাকলে তো আমি বাঁচি নে ঠাকুরজি। এই বলিয়া সে পুনরায় হাসিল। এই হাসির উত্তর বিভা কটুকণ্ঠেই দিল। ছেলেটিকে ডাকিয়া কহিল, তোমার বাবা বলেছেন আমার ওখানে গিয়ে থাকতে, আমার নষ্ট করবার সময় নেই সোমেন, যাও তো শিগগির কাপড় পরে নাও, আমাকে আবার একবার নিউ মার্কেটে ঘুরে যেতে হবে। দুজনের মাঝখানে পড়িয়া সোমেন ম্লান মুখে ভয়ে ভয়ে বলিল, মা যে যেতে বারণ করছেন পিসিমা। তাহার বিপদ দেখিয়া উষা তাড়াতাড়ি বলিল, তোমাকে যেতে আমি বারণ করছি নে বাবা, আমি শুধু এই বলছি যে তুমি চলে গেলে একলা বাড়িতে আমার কষ্ট হবে। ছেলেটি মুখে ইহার জবাব কিছুই দিল না, কেবল অত্যন্ত কাছে ঘেঁষিয়া আসিয়া বিমা তার আঁচল ধরিয়া দাঁড়াইল। তাহার চুলের মধ্য দিয়া আঙুল বুলাইতে বুলাইতে উষা হাসিয়া কহিল, ও যেতে চায় না ঠাকুরজি। লজ্জায় ও ক্রোধে বিভার মুখ কালো হইয়া উঠিল এবং অতি সভ্য সমাজের সহস্র উচ্চাঙ্গের শিক্ষা সত্ত্বেও সে আপনাকে সম্বরণ করিতে পারিল না। কহিল, ওর কিন্তু যাওয়াই উচিত, এবং আমার বিশ্বাস আপনি অন্যায় প্রশ্রয় না দিলে ও বাপের আজ্ঞা পালন করত। উষার ঠোঁটের কোণ দুটা শুধু একটুখানি কঠিন হইল, আর তাহার মুখের চেহারায় কোনো ব্যতিক্রম লক্ষিত হইল না। কহিল, আমরা বুড়ো মানুষই নিজের উচিত ঠিক করে উঠতে পারি নে ভাই, সোমেন তো ছেলে মানুষ, ও বোঝেই বা কতটুকু। আর অন্যায় প্রশ্রয়ের কথা যদি তুললে ঠাকুরজি, আমি অনেক ছেলে মানুষ করেছি, এসব আমি সামলাতে জানি, তোমাদের দুশ্চিন্তার কারণ নেই। বিভা কঠোর হইয়া কহিল, দাদাকে তাহলে চিঠি লিখে দেব। উষা কহিল, দিও, লিখে দিও যে তার এলাহাবাদের হুকুমের চেয়ে আমার কলকাতার হুকুমটাই আমি বড় মনে করি। কিন্তু দেখো ভাই বিভা, আমি তোমার সম্পর্কে এবং বয়সে দুই বড়, এই নিয়ে আমার উপরে তুমি অভিমান করতে পাবে না। এই বলিয়া সে পুনরায় একটুখানি হাসিয়া কহিল, আজ তুমি রাগ করে একবার বসলে না পর্যন্ত, কিন্তু আর একদিন তুমি নিজের ইচ্ছেই বৌদিদির কাছে এসে বসবে, এ কথাও আজ তোমাকে বলে রাখলুম। বিভা একথার কোনো উত্তর দিল না, কহিল, আজ আমার সময় নেই, নমস্কার। এই বলিয়া সে দ্রুত পদে বাহির হইয়া গেল। গাড়িতে বসিয়া হঠাৎ সে উপরের দিকে চোখ তুলিতেই দেখিতে পাইল বারান্দায় রেলিং ধরিয়া উষা সোমেনকে লইয়া তাহার প্রতি চাহিয়া মূর্তির মতো স্থির হইয়া দাঁড়াইয়া আছে। সাত দিনের ছুটি, কিন্তু প্রায় সপ্তাহ দুই এলাহাবাদে কাটাইয়া হঠাৎ একদিন দুপুরবেলা শৈলেশ্বর আসিয়া বাটিতে প্রবেশ করিল। সম্মুখের নিচের বারান্দায় বসিয়া সোমেন কতগুলা কাঠি, রং বেরঙের কাগজ, আঠা, দড়ি ইত্যাদি লইয়া অতিশয় ব্যস্ত ছিল। পিতার আগমন প্রথমে সে লক্ষ্য করে নাই, কিন্তু দেখিবা মাত্রই সম্বর্ধনা করিল এবং লজ্জিত আড়ষ্টভাবে পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিল। গুরুজনদিগকে প্রণাম করার ব্যাপারে এখনও সে পটুত্ব লাভ করে নাই, তাহার মুখ দেখিয়াই তাহা বোঝা গেল। খুব মন্দ না লাগিলেও শৈলেশ বিস্মিত হইল, কিন্তু ওই কাগজ, কাঠি, আঠা প্রভৃতির প্রতি দৃষ্টি পড়াতেই বলিয়া উঠিল,
ওসব তোমার কি হচ্ছে সোমেন? সোমেন রহস্যটা এক কথায় ফাঁস করিল না, বলিল, তুমি বলো তো বাবা, ও কি? বাবা বলিল, আমি কি করে জানবো? ছেলে হাততালি দিয়া মহা আনন্দে কহিল, আকাশ প্রদীপ। শৈলেশ বলিল, আকাশ প্রদীপ? আকাশ প্রদীপে কি হবে? ইহার অদ্ভুত বিবরণ সোমেন আজ সকালেই শিখিয়াছে। কহিল, আজ সংক্রান্তি, কাল সন্ধ্যাবেলায় উই উঁচুতে বাঁশ টেনে টাঙাতে হবে বাবা। মা বলেন, আমার ঠাকুর দ্বারা যারা স্বর্গে আছেন তাদের আলো দেখাতে হয়, তারা আশীর্বাদ করেন। শৈলেশের মেজাজ গরম হইয়াইছিল, টান মারিয়া পা দিয়া সমস্ত ফেলিয়া দিয়া ধমক দিয়া কহিল, আশীর্বাদ করেন, যত সব কুসংস্কার, যা পড়গে যা বলছি। তাহার এত সাধের আকাশ প্রদীপ ছত্রাকার হইয়া পড়ায় সোমেন কাঁদো কাঁদো হইয়া উঠিল। উপরে কোথা হইতে মিষ্ট কণ্ঠে ডাক আসিল, বাবা সোমেন, কাল বাজার থেকে আমি আরও ভালো একটা আকাশ প্রদীপ তোমাকে কিনে আনিয়ে দেব, তুমি আমার কাছে এসো। সোমেন চোখ মুছিতে মুছিতে উপরে চলিয়া গেল। শৈলেশ কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া গম্ভীর বিরক্ত মুখে তাহার পরিবার ঘরে গিয়া প্রবেশ করিল। পরক্ষণেই ছোট্ট ঘণ্টার শব্দ হইল, টুন 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 টুন, কেহ সাড়া দিল না। আব্দুল? আব্দুল আসিল না। গিরধারি? গিরধারি? গিরধারির পরিবর্তে বাঙালি চাকর গোকুল গিয়া পর্দার ফাঁক দিয়া মুখ বাড়াইয়া কহিল, আজ্ঞে। শৈলেশ ভয়ানক ধমক দিয়া উঠিল, আজ্ঞে, বেটারা মরেছিস? গোকুল বলিল, আজ্ঞে না। শৈলেশ বলিল, আজ্ঞে না, আব্দুল কই? গোকুল কহিল, মা তাকে ছুটি দিয়েছেন, সে বাড়ি গেছে। ছুটি দিয়েছেন, বাড়ি গেছে? গিরধারি কোথা গেল? গোকুল জানাইল, সেও ছুটি পাইয়া দেশে চলিয়া গিয়াছে। শৈলেশ স্তম্ভিত হইয়া কহিল, বাড়িতে কি আর লোকজন কেউ নেই নাকি? গোকুল ঘাড় নাড়িয়া বলিল, আগে আর সবাই আছে। তাই বা আছে কেন, যা দূর হ, শৈলেশ রাগিয়া উত্তর দিল। শৈলেশ্বর নিজেই তখন জুতা খুলিল, কোট খুলিয়া টেবিলের উপরেই জড়ো করিয়া রাখিল। আলনা হইতে কাপড় লইয়া ট্রাউজার খুলিয়া দূরের একটা চেয়ার লক্ষ্য করিয়া ছুঁড়িয়া ফেলিতে সেটা নিচে পড়িয়া লুটাইতে লাগিল। নেকটাই কলার প্রভৃতি যেখানে সেখানে ফেলিয়া দিয়া নিজের চৌকিতে গিয়া বসিতেই ঠিক সম্মুখে টেবিলের উপর একটি খাতা তাহার চোখে পড়িল, মলাটে লেখা সংসার খরচের হিসাব। খুলিয়া দেখিল মেইলি অক্ষরের চমৎকার স্পষ্ট লেখা, দৈনিক খরচের অঙ্ক, মাছ এত, শাক এত, চাল এত, ডাল এত। হঠাৎ দ্বারের পর্দা সরানোর শব্দে চকিত হইয়া দেখিল কে একজন স্ত্রীলোক প্রবেশ করিতেছে। সে আর যেই হোক দাসী নয়, তাহা চক্ষের পলকে অনুভব করিয়া শৈলেশ হিসাবের খাতার মধ্যে একেবারে মগ্ন হইয়া গেল। যে আসিল সে তাহার পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, তুমি কি এত বেলায় আবার চা খাবে নাকি? কিন্তু তা হলে তো আর ভাত খেতে পারবে না। শৈলেশ বলিল, ভাত খাব না। না খাও, হাত মুখ ধুয়ে ওপরে চলো, অবেলায় স্নান করে আর কাজ নেই। কিন্তু ওই জল খাবার ঠিক করে আমি কুমুদাকে শরবত তৈরি করতে বলে এসেছি, চলো। শৈলেশ কহিল, এখন থাক। ওগো আমি উষা, বাঘভাল্লুক নই, আমার দিকে চোখ তুলে চাইলে কেউ তোমাকে ছিছি করবে না। শৈলেশ কহিল, আমি কি বলেছি তুমি বাঘভালুক? উষা কহিল, তবে অমন করে পালিয়ে বেড়াচ্ছ কেন? শৈলেশ কহিল, আমার কাজ ছিল, তুমি বিভার সঙ্গে ঝগড়া করলে কেন? উষা কহিল, ও তোমার বানানো কথা, তোমাকে সে কখনো লেখেনি আমি ঝগড়া করেছি। শৈলেশ কহিল, তুমি আব্দুলকে তাড়িয়েছ কেন? উষা কহিল, কে বলেছে তাড়িয়েছি? সে এক বছরের মাইনে পায়নি, সে যাবার জন্য ছটফট করছিল, আমি মাইনে চুকিয়ে দিয়ে তাকে ছুটি দিয়েছি। শৈলেশ বিস্মিত হইয়া কহিল, সমস্ত চুকিয়ে দিয়েছ? তাহলে সে আর আসবে না। গিরধারি গেল কেন?
উষা কহিল, এ তো তোমার ভারী অন্যায়। চাকর বাকরদের মাইনে না দিয়ে আটকে রাখা, কেন? তাদের কি বাড়িঘরদোর নেই নাকি? আমি তাকে মাইনে দিয়ে ছেড়ে দিয়েছি। শৈলেশ কহিল, বেশ করেছ, এইবার বশিষ্ঠ মুনির আশ্রম বানিয়ে তুলো। সে হিসাবের পাতার উপরে দৃষ্টি রাখিয়াই কথা কহিতেছিল, হঠাৎ একটা বড় অঙ্ক চোখে পড়িতেই চমকিয়া কহিল, এটা কি 406 টাকা? উষা উত্তর দিল, ও টাকাটা মুদির দোকানে দিয়েছি, এখনো বোধ করি 102 আন্দাজ বাকি রইল, বলেছি আসছে মাসে দিয়ে দেব। শৈলেশ অবাক হইয়া কহিল, 600 টাকা মুদির দোকানে বাকি? উষা হাসিয়া কহিল, হবে না, কখনো শোধ করবে না, কখনো হিসেব দেখতে চাইবে না, কাজেই 2 বৎসর ধরে এই টাকাটা জমিয়ে তুলেছ। শৈলেশ এতক্ষণে মুখ তুলিয়া চাহিল, বলিল, তুমি কি এই 2 বৎসরের হিসেব দেখলে নাকি? উষা ঘাড় নাড়িয়া বলিল, নইলে আর উপায় ছিল কি? শৈলেশ চুপ করিয়া বসিয়া রহিল, কিন্তু তাহার মুখের উপরে যে লজ্জার ছায়া পড়িতেছে এ কথা এই 5 মিনিটের পরিচয়েও উষার চিনিতে বাকি রহিল না। জিজ্ঞাসা করিল, কি ভাবছ বলো তো? শৈলেশ হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভাবছি টাকা যা ছিল সব তো খরচ করে ফেললে, কিন্তু মাইনে পেতে যে এখনো 15-16 দিন বাকি। উষা মাথা নাড়িয়া কহিল, আমি কি ছেলে মানুষ যে সে হিসেব আমার নেই? 15 দিন কেন, 1 মাসের আগেও আমি তোমার কাছে টাকা চাইতে আসব না। কিন্তু কি কাণ্ড করে রেখেছ বলো তো? গোয়ালা বলছিল তার প্রায় 150 টাকা পাও না, ধোপা পাবে 50 টাকার ওপর, আর দর্জির দোকানে যে কত পড়ে আছে সে শুধু তারাই জানে। আমি আজ হিসেব পাঠাতে বলে পাঠিয়েছি। শৈলেশ অত্যন্ত ভয় পাইয়া বলিল, করেছ কি? তারা হয়তো 1000 টাকাই পাও না বলবে, কি কি দেবে কোথা থেকে? উষা নিশ্চিন্ত মুখে কহিল, একেবারেই দিতে পারবো তা তো বলিনি, আমি 3-4 মাসে শোধ করব। আর কারো কাছে তো কিছু ধার করে রাখনি, আমাকে লুকিও না কিন্তু। শৈলেশ তাহার মুখের প্রতি দৃষ্টি স্থির করিয়া রাখিয়া শেষে আস্তে আস্তে বলিল, গত বছর গ্রীষ্মের ছুটিতে সিমলা যেতে একজনের কাছে হ্যান্ড নোটে 2000 টাকা ধার নিয়েছিলাম, 1টা টাকা সুদ পর্যন্ত দিতে পারিনি। উষা গালে হাত দিয়া বলিল, অবাক কাণ্ড, কিন্তু পরক্ষণেই হাসিয়া ফেলিয়া বলিল, তুমিও দেখছি 1 বছরের আগে আমাকে আর ঋণমুক্ত হতে দেবে না, কিন্তু আর কিছু নেই তো? শৈলেশ বলিল, বোধ হয় না, সামান্য কিছু থাকতেও পারে, কিন্তু আমি তো ভেবেছি এ জন্মেও আর শোধ দিতে পারবো না। উষা কহিল, তুমি কি সত্যিই কখনো ভাবো? শৈলেশ বলিল, ভাবিনে, কতদিন অর্ধেক রাত্রে ঘুম ভেঙে দম আটকে এসেছে, মাইনেতে কুলোয় না, প্রতি মাসেই টানাটানি হয়। কিন্তু আমাকে তুমি ভুলিও না, যথার্থই কি আশা করো শোধ করতে পারবে? উষার চোখের কোণ সহসা সজল হইয়া আসিল। যে স্বামীকে সে মাত্র 1/2 ঘন্টা পূর্বেও চিনিত না বলিলেও অত্যুক্তি হয় না, তাহারই জন্য হৃদয়ে সত্যকার বেদনা অনুভব করিল। কিন্তু হাসিয়া বলিল, তুমি বেশ মানুষ তো, সংসার করতে ধার হয়েছে, শোধ দিতে হবে না? কিন্তু এই কটা টাকা দিয়ে ফেলতে আমার আর কদিন লাগবে? শৈলেশ কহিল, সকলের বড় কষ্ট হবে। উষা জোর দিয়া বলিল, কারো না, তোমরা হয়তো টেরও পাবে না কোথাও কোনো পরিবর্তন হয়েছে। শৈলেশ স্থিরভাবে চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মনে হইতে লাগিল, অনেক দিনের মেঘলা আকাশের কোনো একটা ধার দিয়া যেন তাহার গায়ে রোদ আসিয়া পড়িয়াছে। খাম ও পোস্টকার্ডে বিস্তর চিঠিপত্র জমা হইয়াছিল, সেই সমস্ত পড়িয়া জবাব দিতে সাময়িক কাগজগুলি একে একে খুলিয়া চোখ বুলাইয়া লইতে, আরও এমনি সব ছোটখাটো কাজ শেষ করিতে শৈলেশের সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল। তাহার কর্মনিরত একাগ্র মুখের চেহারা
বাহির হইতে পর্দার ফাঁক দিয়া দেখিলে এই কর্তব্যনিষ্ঠা ও একান্ত মনঃসংযোগের প্রতি আনাড়ি লোকের মনের মধ্যে অসাধারণ শ্রদ্ধা জন্মাইবার কথা। অধ্যাপকের বিরুদ্ধে শ্রদ্ধার হানি করা এই গল্পের পক্ষে প্রয়োজনীয় নয়। এক্ষেত্রে এইটুকু বলিয়া দিলেই চলিবে যে অধ্যাপক বলিয়াই যে সংসারে ছলনা করার কাজে হঠাৎ কেহ তাহাদিগকে হটাইয়া দিবে এ আশা দুরাশা। হাতের কাজ সমাপ্ত করিয়া শৈলেশ্বর নিজেই সুইচ টিপিয়া লইয়া আলো জ্বালাইয়া মস্ত মোটা একটা দর্শনের বই লইয়া পাঠে মনোনিবেশ করিল, যেন তাহার নষ্ট করিবার মুহূর্তের অবসর নাই। অথচ সন্ধ্যার পরে এরূপ কুকর্ম করিতে পূর্বে তাহাকে কোনো দিন দেখা যাইত না। এইরূপে যখন সে অধ্যয়নে নিমগ্ন, বাহিরে পর্দার আড়াল হইতে কুমুদা ডাকিয়া কহিল, বাবু, মা বলে দিলেন আপনার খাবার দেওয়া হয়েছে, আসুন। শৈলেশ ঘড়ির প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল, এ তো আমার খাবার সময় নয়, এখনো প্রায় 50 মিনিট দেরি। কুমুদা জিজ্ঞাসা করিল, তাহলে তুলে রাখতে বলে দেব? শৈলেশ কহিল, তুলে রাখাই উচিত, আব্দুল না থাকাতেই এই সময়ের গোলযোগ ঘটেছে। দাসী আর কোনো প্রশ্ন না করিয়া চলিয়া যাইতেছিল। শৈলেশ ডাকিয়া বলিল, সমস্ত তোলাতুলি করাও হাঙ্গামা, আচ্ছা বলো গে, আমি যাচ্ছি। আজ খাবার ঘরে টেবিল চেয়ারের বন্দোবস্ত নয়। উপরে আসিয়া দেখিল তাহার শোবার ঘরের সম্মুখে ঢাকা বারান্দায় আসন পাতিয়া অত্যন্ত স্বদেশী প্রথায় স্বদেশী আহারের ব্যবস্থা হইয়াছে। সাবেক দিনের রেকাবি, গেলাস, বাটি প্রভৃতি মাজা ধোয়া হইয়া বাহির হইয়াছে। থালার তিন দিক ঘেরিয়া এই সকল পাত্রে নানাবিধ আহার্য থরে থরে সজ্জিত। অদূরে মেঝের উপর বসিয়া উষা এবং তাহাকে ঘেঁষিয়া বসিয়াছে সোমেন। শৈলেশ আসনে বসিয়া কহিল, তোমাকে তো সঙ্গে খেতে নেই আমি জানি, কিন্তু সোমেন, তাকেও খেতে নেই নাকি? ইহার উত্তর ছেলেই দিল, কহিল, আমি রোজ মার সঙ্গে খাই বাবা। শৈলেশ আয়োজনের প্রাচুর্যের প্রতি লক্ষ্য করিয়া বলিল, এত সব রাঁধলে কে, তুমি নাকি? উষা কহিল, হ্যাঁ। শৈলেশ কহিল, বামুনটাও নেই বোধ হয়, যতদূর মনে আছে তার মাইনে তো বাকি ছিল না, তাকে তাহলে 1 বছরের আগাম দিয়েই বিদায় করলে। উষা মুখের হাসি গোপন করিয়া কহিল, দরকার হলে আগাম মাইনেও চাকরদের দিতে হয়, কেবল বাকি রাখলেই চলে না, কিন্তু সে আছে, তাকে ডেকে দেব নাকি? শৈলেশ তাড়াতাড়ি মাথা নাড়িয়া কহিল, না না থাক, তাকে দেখবার জন্য আমি উতলা হয়ে উঠিনি, তাকেও মাঝে মাঝে রাঁধতে দিও, নইলে যা কিছু শিখেছিল ভুলে গেলে বেচারার ক্ষতি হবে। আহার করিতে বসিয়া শৈলেশের কত যে ভালো লাগিল তাহা সেই জানে। মা যখন বাঁচিয়াছিলেন হঠাৎ সেই দিনের কথা তাহার মনে পড়িল। পাশের বাটিটা টানিয়া লইয়া কহিল, দিব্যি গন্ধ বেরিয়েছে, গোসাইরা মাংস খায় না, তারা কাঁঠালের তরকারিতে গরম মশলা দিয়ে গাছপাঠা বলে খায়। আমার রুচিটা কিন্তু ঠিক অতখানি উচ্চ জাতীয় নয়, তাই কাঁঠাল বরঞ্চ আমার সইবে, কিন্তু গাছপাঠা সইবে না। উষা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সোমেন হাসির হেতু বুঝিল না, কিন্তু সে মায়ের কোলের উপর ঢলিয়া পড়িয়া মুখের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, গাছপাটা কি মা? প্রত্যুত্তরে উষা ছেলেকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া স্বামীকে শুধু কহিল, আগে খেয়েই দেখো। শৈলেশ এক টুকরা মাংস মুখে পুড়িয়া দিয়া কহিল, না, চার পেয়ে পাঁঠাই বটে, চমৎকার হয়েছে, কিন্তু এ রান্না তুমি শিখলে কি করে? উষার মুখ প্রদীপ্ত হইয়া উঠিল, কহিল, রান্না কি শুধু তোমার আব্দুলই জানে? আমার বাবা ছিলেন সিদ্ধেশ্বরীর সেবায়েত, তুমি কি ভেবেছ আমি গোঁসাই বাড়ি থেকে আসছি? এই একবাটি খাবার পরে সে কথা মুখে আনে কার সাধ্য, কিন্তু আমার তো সিদ্ধেশ্বরী নেই, এ কি প্রতিদিন জুটবে? উষা বলিল, কিসের অভাবে জুটবে না শুনি? শৈলেশ কহিল, আব্দুলের শোক তো আমি আজই ভোলবার জো করেছি। দেনা, উষা রাগ করিয়া বলিল, আমি তোমাকে বলেছি
যে স্বামী পুত্রকে না খেতে দিয়ে আমি দেনা শোধ করব? দেনার কথা তুমি আর মুখেও আনতে পাবে না বলে দিচ্ছি। শৈলেশ কহিল, তোমাকে বলে দিতে হবে না, দেনার কথা মুখে আনা আমার স্বভাবই নয়। কিন্তু, উষা বলিল, এতে কিন্তু কি, খাবার জন্যে তো দেনা হয়নি। কিসের জন্য যে হলো কিছুই তো জানি নে উষা। উষা জবাব দিল, তোমার জেনেও কোনো দিন কাজ নেই, দয়া করে এইটি শুধু করো, পাগল বলে আবার যেন নির্বাসনে পাঠিও না। শৈলেশ নিঃশব্দে নত মুখে আহার করিতে লাগিল। সোমেন কহিল, খাবে চলো না মা, কালকে সেই জটাই পক্ষীর গল্পটা কিন্তু আজ শেষ করতে হবে। জটাইয়ের ছেলে তখন কি করলে মা? শৈলেশ মুখ তুলিয়া কহিল, জটাইয়ের ছেলে যাই করুক, এ ছেলেটি তো দেখছি তোমাকে একেবারে পেয়ে বসেছে। উষা ছেলের মাথায় হাত বুলাইয়া দিতে দিতে চুপ করিয়া রহিল। শৈলেশ কহিল, এর কারণ কি জানো? উষা কহিল, কারণ আর কি, মা নেই, ছেলে মানুষ একলা বাড়িতে। তা বটে, কিন্তু মা থাকতেও এত আদর বোধহয় ও কখনো পায়নি। শৈলেশ কহিল, উষার মুখ আরক্ত হইয়া উঠিল, কহিল, তোমার এক কথা, আর একটু মাংস আনতে বলে দি। আচ্ছা না খাও, আমার মাথা খাও, মিঠাই দুটো ফেলে উঠো না, কিন্তু সমস্ত দিন পরে খেতে বসেছ, এ কথা একটু হিসেব করো। শৈলেশ হাঁ করিয়া উষার মুখের প্রতি চাহিয়া রহিল। খাবার জন্যই পীড়াপিড়ি, এমন করিয়া ব্যগ্র ব্যাকুল মাথার দিব্যি দেওয়া, যেন বহুকালের পরে ছেলেবেলার শোনা গানের একটা শেষ চরণের মতো তাহার কানে আসিয়া পৌঁছিল। সে নিজেও তাহার মায়ের এক ছেলে, অকস্মাৎ সেই কথা স্মরণ করিয়া বুকের ভিতরটা যেন তাহার ধরফর করিয়া উঠিল। মিঠাই ফেলিয়া উঠিবার তাহার শক্তিই রহিল না। ভাঙিয়া খানিকটা মুখে পুড়িয়া দিয়া আস্তে আস্তে বলিল, কোনো দিকের কোনো হিসেবই আর আমি করব না উষা, এ ভারটা তোমাকে একেবারে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। এই বলিয়া সে গাত্রোত্থান করিল। একটা সপ্তাহ যে কোথা দিয়া কেমন করিয়া কাটিয়া গেল, আবার রবিবার ফিরিয়া আসিল, শৈলেশ ঠাহর পাইল না। সকালে উঠিয়াই উষা কহিল, তোমাকে রোজ বলছি কথা শুনছ না, যাও আজ ঠাকুরজির ওখানে, সে কি মনে করছে বলো তো, তুমি কি আমার সঙ্গে তার সত্যি সত্যি ঝগড়া করিয়ে দেবে নাকি? শৈলেশ মনে মনে অতিশয় লজ্জা পাইয়া বলিল, কলেজের যেরকম কাজ পড়েছে। উষা বলিল, তা আমি জানি, কলেজ থেকে ফেরবার মুখেও তাই একবার গিয়ে উঠতে পারলে না, কিন্তু কিরকম শ্রান্ত হয়ে ফিরতে হয় সে তো জানো না, তোমাকে তো আর ছেলে পড়াতে হয় না। উষা হাসিয়া ফেলিল, কহিল, তোমার পায়ে পড়ি, আজ একবার যাও, রবিবারেও ছেলে পড়ানোর ছল করলে বিভা জন্মে আর আমার মুখ দেখবে না। এই বলিয়া সে সহিষকে ডাকাইয়া আনিয়া গাড়ি তৈরি করিবার হুকুম দিয়া কহিল, বাবুকে শ্যামবাজারে পৌঁছে দিয়েই তোরা ফিরে আসিস, গাড়িতে আমার কাজ আছে। যাইবার সময় শৈলেশ ছেলেকে সঙ্গে লইবার প্রস্তাব করিলে সে বিমাতার গায়ে ঠেস দিয়া মুখখানা বিকৃত করিয়া দাঁড়াইয়া রহিল। পিসিমার কাছে যাইতে সে কোনো দিনই উৎসাহ বোধ করিত না, বিশেষত সেদিনের কথা স্মরণ করিয়া তাহার ভয়ের অবধি রহিল না। উষা ক্রোরের কাছে তাহাকে টানিয়া লইয়া সহাস্যে বলিল, সোমেন থাক, ও না হয় আর একদিন যাবে। শৈলেশ কহিল, বিভার ওখানে ও যেতে চায় না, সে দেখছি তুমি টের পেয়েছ, তোমাকে দেখেই কতকটা আন্দাজ করছি। এই বলিয়াই সে হাসি মুখে ছেলেকে লইয়া উপরে চলিয়া গেল। স্নানাহার সারিয়া শ্যামবাজার হইতে বাড়ি ফিরিতে শৈলেশের বেলা প্রায় আড়াইটা হইয়া গেল। বিভা, ভগিনীপতি ক্ষেত্রমোহন এবং তাহার ১৭ ১৮ বছরের একটি অনুরা ভগিনীও সঙ্গে আসিল। বিভাকে সঙ্গে আনিবার ইচ্ছা শৈলেশের ছিল না, সে নিজে ইচ্ছা করিয়াই আসিল। উষার বিরুদ্ধে তাহার অভিযোগ বহুবিধ, কেবলমাত্র দাদাকেই বাঁকা বাঁকা কথা শুনাইয়া তাহার কিছুমাত্র তৃপ্তিবোধ হয় নাই। এখানে উপস্থিত হইয়া এতগুলি লোকের সমক্ষে নানা প্রকার তর্ক বিতর্কের মধ্যে ফেলিয়া
পল্লী গ্রামের কুশিক্ষিতা ভ্রাতৃবধূকে সে একেবারে অপদস্থ করিয়া দিবে, এই ছিল তাহার অভিসন্ধি। দাদার সহিত আজ দেখা হওয়া পর্যন্ত সে অনেক অপ্রিয় কঠিন অনুযোগের সহিত এই কথাটাই বারংবার সপ্রমাণ করিতে চাহিয়াছে যে এতকাল পরে এই স্ত্রীলোকটিকে আবার ঘরে ডাকিয়া আনায় শুধু যে মারাত্মক ভুল হইয়াছে তাহাই নয়, তাহাদের স্বর্গগত পিতৃদেবের স্মৃতির প্রতিও প্রকারান্তরে অবমাননা করা হইয়াছে। তিনি যাহাকে ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন তাহাকে পুনরায় গ্রহণ করা কিসের জন্য? সমাজের কাছে, বন্ধুবান্ধবের কাছে যাহাকে আত্মীয় বলিয়া পরিচিত করা যাইবে না, কোথাও কোনো সামাজিক ক্রিয়াকর্মে সঙ্গে করিয়া লইয়া যাওয়া যাহাকে চলিবে না, এমনকি বড় ভাইয়ের স্ত্রী বলিয়া যাহাকে সম্বোধন করিতেই লজ্জাবোধ হইবে, তাহাকে লইয়া লোকের কাছে সে মুখ দেখাইবে কি করিয়া? অপরিচিত উষার পক্ষ লইয়া ক্ষেত্রমোহন দু একটা কথা বলিবার চেষ্টা করিতেই স্ত্রীর কাছে ধমক খাইয়া চুপ করিলেন। বিভা রাগ করিয়া বলিল, দাদা মনে করেন আমি কিছুই জানি নে, কিন্তু আমি সব খবর রাখি। বাড়ি ঢুকতে না ঢুকতে এতকালের খানসামা আব্দুলকে তাড়ালেন মুসলমান বলে, গিরিধারীকে দূর করলেন ছোট জাত বলে। এত যার জাতের বিচার, তার সঙ্গে সম্বন্ধ রাখাই তো আমাদের দায়। আমি তো এমন বউকে একটা দিনও স্বীকার করতে পারব না, তার যিনি কেন না যতই রাগ করুন। এ কটাক্ষ যে কাহাকে করা হইল তাহা সকলেই বুঝিলেন। শৈলেশ আস্তে আস্তে বলিতে গেল যে, ঠিক সে কারণে নয়, তাহারা নিজেরাই বাড়ি যাইবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছিল। এই কথায় বিভা দাদার মুখের উপরেই জবাব দিল যে, বৌদিদির আমলে তাহাদের এতখানি ব্যগ্রতা তো দেখা যায় নাই, কেবল ইনি ঘরে পা দিতে না দিতেই তাহারা পলাইয়া বাঁচিল। এই শ্লেষের আর উত্তর কি? শৈলেশ মৌন হইয়া রহিল। বিভা জিজ্ঞাসা করিল, চাকর বাকর তো সব পালিয়েছে, তোমার এখন চলে কি করে? শৈলেশ নিস্পৃহ কণ্ঠে কহিল, এমনি একরকম যাচ্ছে চলে। বিভা কহিল, যারা গেছে তারা আর আসবে না আমি বেশ জানি, কিন্তু বাড়ি তো একেবারে ভট্টাচার্যি বাড়ি করে রাখলে চলবে না, সমাজ আছে, লোকজন আবার দেখে শুনে রাখো, মানুষে বলবে কি? শৈলেশ কহিল, না চললে রাখতে হবে বই কি? বিভা কহিল, কি করে যে চলছে তোমরাই জানো, আমরা তো ভেবে পাইনি। এই বলিয়া সে কাপড় ছাড়িবার জন্য উঠিতে উদ্যত হইয়া কহিল, বাপের বাড়ি না গিয়েও পারি নে, কিন্তু গেলে বোধ করি এক পেয়ালা চাও জুটবে না। ক্ষেত্রমোহন এতক্ষণ পর্যন্ত চুপ করিয়াই ছিলেন, ভাই বোনের বাদ বিতণ্ডার মধ্যে কথা কহিতে চাহেন নাই, কিন্তু আর থাকিতে না পারিয়া বলিলেন, আগে গিয়েই তো দেখো, চা যদি না পাও তখন না হয় বলো। বিভা কহিল, আমার দেখাই আছে, প্রথম দিন তার ভাব দেখেই আমি বুঝে এসেছি। এই বলিয়া সে চলিয়া গেল। তাহার অনুযোগ যে একেবারেই সত্য নয়, বস্তুত সেদিন কিছুই দেখিয়া আসিবার মতো তাহার সময় বা মনের অবস্থা কোনোটাই ছিল না, তাহা উভয়ের কেহই জানিতেন না। ক্ষেত্রমোহন কহিলেন, বাস্তবিক শৈলেশ, ব্যাপার কি তোমাদের? চাকর বাকর সমস্ত বিদায় করে দিয়ে বৈষ্টম বৈরাগী হয়ে থাকবে নাকি? আজকাল খাচ্ছ কি? শৈলেশ কহিল, ডাল ভাত লুচি তরকারি। ক্ষেত্রমোহন জিজ্ঞাসা করিলেন, গলা দিয়ে গলছে ওগুলো? শৈলেশ কহিল, অন্তত গলায় বাঁধছে না এ কথা ঠিক। ক্ষেত্রমোহন হাসিয়া কহিলেন, ঠিক তা আমিও জানি, এবং আমারও যে সত্যি সত্যি বাঁধে তাও নয়, কিন্তু মজা এমনি যে সে কথা নিজেদের মধ্যে স্বীকার করবার জো নেই। তুমি কি এমনি বরাবর চালিয়ে যাবে তাই স্থির করেছ? শৈলেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, দেখো ক্ষেত্র, যথার্থ কথা বলতে কি, স্থির আমি নিজে কিছুই করিনি, করবার ভারও আমার পরে তিনি দেননি, শুধু এইটুকু স্থির করে রেখেছি যে তার অমতে তার সাংসারিক ব্যবস্থায় আর আমি হাত দিচ্ছি নে। ক্ষেত্রমোহন দ্বারের প্রতি দৃষ্টিপাত করিয়া চুপি চুপি কহিলেন, চুপ চুপ
এই কথা তোমার বোনের কানে যদি যায় তো আর রক্ষা থাকবে না, তা বলে দিচ্ছি। শৈলেশ কহিল, এদিকে যদি রক্ষা নাও থাকে অন্যদিকে আর একটু রক্ষা বোধহয় পেয়েছি, যে আয়ের চেয়ে ব্যয় বেশি এই দুশ্চিন্তা আর ভোগ করতে হবে না। বলো কি হে, অহর্নিশি কেবল টাকার ভাবনা, মাসের 15টা দিন পার হলেই মনে হয় বাকি 15টা দিন পার হবে কি করে, সে পথে আর পা বাড়াচ্ছি নে। আমি বেঁচে গেছি ভাই, টাকা ধার করতে আর যেতে হবে না, যে কটা টাকা মাইনে পাই সেই আমার যথেষ্ট, এই সুখবরটা এর কাছে আমি পেয়ে গেছি। ক্ষেত্রমোহন কহিলেন, বলো কি হে, কিন্তু টাকার দুর্ভাবনা কি একা তোমারই ছিল নাকি? আমি যে একেবারে কণ্ঠায় কণ্ঠায় হয়ে উঠেছি ভাই, সে খবর তো রাখো না। শৈলেশ বলিতে লাগিল, এলাহাবাদে পালাবার সময় পুরো একটি মাসের মাইনে আলমারিতে রেখে যাই, বলে যাই একটি মাস পুরো চলা চাই। আগে তো কোনোকালেই চলেনি, সোমেনের মা বেঁচে থাকতেও না, তার মৃত্যুর পরে আমার নিজের হাতেও না। ভেবেছিলাম এর হাত দিয়ে যদি ভয় দেখিয়েও চালাতে পারি তো তাই যথেষ্ট। যাদের তাড়ানো নিয়ে বিভার আগ করছিলেন তাদের মুসলমান এবং ছোট জাত বলেই বাস্তবিক তাড়ানো হয়েছে কি না আমি ঠিক জানি নে, কিন্তু এটা জানি যাবার সময়ে তারা এক বছরের বাকি মাইনে নিয়ে খুব সম্ভব খুশি হয়েই দেশে গেছে। মুদির দোকানে 400 টাকা দেওয়া হয়েছে, আরও ছোটোখাটো কি কি সাবেক দেনা শোধ করে ছোট্ট একখানি খাতায় সমস্ত কড়ায় গণ্ডায় লেখা। ভয় পেয়ে জিজ্ঞাসা করলুম, এ তুমি কী কাণ্ড করে বসে আছো ঊষা, অর্ধেক মাস যে এখনো বাকি, চলবে কি করে? জবাবে বললেন, আমি ছেলে মানুষ নই, সে জ্ঞান আমার আছে, খাবার কষ্ট তো আজও তাঁর হাতে এক তিল পাইনি ক্ষেত্র, কিন্তু ডাল ভাতই আমার অমৃত, আমার দর্জি ও কাপড়ের বিল এবং হ্যান্ড নোটের দেনাটা শোধ হয়ে যাক ভাই, আমি নিঃশ্বাস ফেলে বাঁচি। ক্ষেত্রমোহন কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু স্ত্রীকে প্রবেশ করিতে দেখিয়া চুপ করিয়া গেলেন। মোটর প্রস্তুত হইয়া আসিলে তিনজনেই উঠিয়া বসিলেন। সমস্ত পথটা ক্ষেত্রমোহন অন্যমনস্ক হইয়া রহিলেন, কাহারও কোনো কথা বোধ করি তাহার কানেই গেল না। অল্প কিছুক্ষণেই গাড়ি আসিয়া শৈলেশ্বরের দরজায় দাঁড়াইল, ভিতরে প্রবেশ করিয়া প্রথমেই সাক্ষাৎ মিলিল সোমেনের। সে কয়লা ভাঙা হাতুড়িটা সংগ্রহ করিয়া লইয়া চৌকাঠে বসিয়া তাহার রেলগাড়ির চাকা মেরামত করিতেছিল। তাহার চেহারার দিকে চাহিয়া হঠাৎ কাহারও মুখে আর কথা রহিল না, তাহার কপালে, গালে, দাড়িতে, বুকে, বাহুতে, অর্থাৎ দেহের সমস্ত উপরার্ধটাই প্রায় চিত্রবিচিত্র করা। গঙ্গার ঘাটের উড়ে পাণ্ডা সাদা, রাঙা, হলুদ রং দিয়া নিজের দেশের জগন্নাথ হইতে আরম্ভ করিয়া পশ্চিমের রাম সীতা পর্যন্ত সর্বপ্রকার দেবদেবীর অসংখ্য নাম ছাপিয়া দিয়াছে। বিভা শুধু একটু মুচকিয়া হাসিয়া কহিল, বেশ দেখাচ্ছে বাবা, বেঁচে থাকো। শৈলেশের এই দুজনের কাছে যেন মাথা কাটা গেল। স্বভাবত সে মৃদু প্রকৃতির লোক, যে কোনো কারণেই হোক হইচই হাঙ্গামা সৃষ্টি করিয়া তুলিতে সে পারিত না, কিন্তু ভগিনীর এই অত্যন্ত কটু উত্তেজনা হঠাৎ তাহার অসহ্য হইয়া পড়িল। ছেলের গালে সশব্দে একটা চর কষাইয়া দিয়া কহিল, হতভাগা পাজি, কোথা থেকে এই সমস্ত করে এলি, কোথা গিয়েছিলি? সোমেন কাঁদিতে কাঁদিতে যাহা বলিল তাহাতে বুঝা গেল আজ সকালে সে মায়ের সঙ্গে গঙ্গা স্নানে গিয়াছিল। শৈলেশ তাহার গলায় একটা ধাক্কা মারিয়া ঠেলিয়া দিয়া বলিল, যা সাবান দিয়ে ধুয়ে ফেলগে যা বলছি। তিনজনে আসিয়া তাহার পরিবার ঘরে প্রবেশ করিল। ভাই বোন উভয়েরই মুখ অসম্ভব রকমের গম্ভীর, মিনিটখানেক কেহই কোনো কথা কহিল না। শৈলেশের লজ্জিত বিরস মুখে ইহাই প্রকাশ পাইল যে এতটা বাড়াবাড়ি সে স্বপ্নেও ভাবে নাই। কিন্তু বিভা কথা না কহিয়াও যেন স্বগর্বে বলিতে লাগিল, এ সব তাহার জানা কথা, এইরূপ হইতে বাধ্য। কথা কহিলেন ক্ষেত্রমোহন,
হঠাৎ তিনি একটুখানি হাসিয়া ফেলিয়া বলিলেন, শৈলেশ, তুমি যে একেবারে চায়ের পেয়ালায় তুফান তুলে ফেললে হে, ছেলেটাকে মারলে কি বলে? তোমাদের সঙ্গে তো চলাফেরা করাই দায়। স্বামীর কথা শুনিয়া বিভা বিস্ময়ে যেন হতবুদ্ধি হইয়া গেল, মুখের দিকে চাহিয়া কহিল, চায়ের পেয়ালায় তুফান কিরকম? তুমি কি এটাকে ছেলে খেলা মনে করলে নাকি? ক্ষেত্রমোহন বলিলেন, অন্তত ভয়ানক কিছু একটা যে মনে হচ্ছে না তা অস্বীকার করতে পারিনে। বিভা কহিল, তার মানে? ক্ষেত্রমোহন উত্তর দিলেন, মানে খুব সহজ, আজ নিশ্চয়ই কিছু একটা গঙ্গা স্নানের যোগ আছে। সোমেন সঙ্গে গেছে, সঙ্গে সঙ্গে স্নান করেছে, একটা দিন কলের জলে না নিয়ে দৈবাৎ কেউ যদি গঙ্গায় স্নান করেই থাকে তো কি মহাপাপ হতে পারে, আমি তো ভেবে পাইনি। বিভা স্বামীর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কহিল, তারপরে? ক্ষেত্রমোহন জবাব দিলেন, তারপরের ব্যাপারও খুব স্বাভাবিক, ঘাটে বিস্তর উড়ে পাণ্ডা আছে, হয়তো কেউ দুটো একটা পয়সার আশায় ছেলে মানুষের গায়ে চন্দনের ছাপ মেরে দিয়েছে, এতে খুনোখুনি কাণ্ড করবার কি আছে? বিভা তেমনি ক্রোধের স্বরে প্রশ্ন করিল, এর পরিণাম ভেবে দেখেছ? ক্ষেত্রমোহন বলিলেন, বিকালবেলা মুখ হাত ধোয়ার সময় আপনি মুছে যায়, এই পরিণাম। বিভা কহিল, ও এইমাত্র? তোমার ছেলেপুলে থাকলে তুমিও তাহলে এই রকম করতে দিতে? ক্ষেত্রমোহন কহিলেন, আমার ছেলেপুলে নেই যখন তখন এ তর্ক বৃথা। বিভা মনে মনে আহত হইয়া কহিল, তর্ক বৃথা হতে পারে, চন্দনও ধুয়ে ফেললে উঠে যায় আমি জানি, কিন্তু এর দাগ হয়তো অত সহজে নাও উঠতে পারে। ছেলেপিলের ভবিষ্যৎ জীবনের পানে চেয়েই কাজটা করতে হয়, আজকের কাজ যে অত্যন্ত অন্যায় এ কথা আমি 100 বার বলবো, তা তোমরা যাই কেন না বলো। ক্ষেত্রমোহন কহিলেন, তোমরা নাও, তোমরা নাও, একা আমি, শৈলেশ তো চর মেরে আর গলা ধাক্কা দিয়ে প্রায়শ্চিত্ত করলেন। আমি কিন্তু এ আশা করিনি যে অধ্যাপক বংশের মেয়ে এসে একদিনেই মেম সাহেব হয়ে উঠবে, তা সে যাই হোক, তোমরা দুই ভাই বোন এর ফলাফল বিচার করতে থাকো, আমি উঠলুম। শৈলেশ চুপ করিয়াই ছিল, তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, কোথায় হে? ক্ষেত্র কহিলেন, উপরে, ঠাকরুনের সঙ্গে পরিচয়টা একবার সেরে আসি, কথা কন কি না একটু সাধ্য সাধনা করে দেখি গে। এই বলিয়া ক্ষেত্রমোহন আর বাক্য ব্যয় না করিয়া বাহিরে গেলেন। উপরে উঠিয়া শোবার ঘরের দরজা হইতে ডাক দিয়া কহিলেন, বৌঠাকরুন, নমস্কার। উষা মুখ ফিরাইয়া দেখিয়াই মাথার কাপড় তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। সোমেন কাছে বসিয়া বোধ করি মায়ের কাজ বাড়াইতেছিল, কহিল, পিসে মশাই মা। উষা অদূরে একটা চৌকি দেখাইয়া দিয়া আস্তে আস্তে বলিল, বসুন। তাহার সম্মুখের গোটা দুই আলমারির কপাট খোলা, মেঝের উপর অসংখ্য রকমের কাপড়, জামা, শাড়ি, জ্যাকেট, কোট, পেন্টুলান, মোজা, টাই, কলার কত যে রাশিকৃত করা তাহার নির্ণয় নাই। ক্ষেত্রমোহন আসন গ্রহণ করিয়া কহিলেন, আপনার হচ্ছে কি? সোমেন স্তূপের মধ্য হইতে একজোড়া মোজা টানিয়া বাহির করিয়া কহিল, এই আর একজোড়া বেরিয়েছে মা, এইটুকু শুধু ছেঁড়া, দেখো মা দেখো। উষা ছেলের হাত হইতে লইয়া তাহা এক স্থানে গুছাইয়া রাখিল। তাহার রাখিবার শৃঙ্খলা লক্ষ্য করিয়া ক্ষেত্রমোহন একটু আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, কি অনাথাশ্রমের ফর্দ তৈরি হচ্ছে নাকি, নাকি জঞ্জাল পরিষ্কারের চেষ্টা হচ্ছে, কি করছেন বলুন তো? তিনি ভাবিয়া আসিয়াছিলেন পল্লী অঞ্চলের নূতন বধূ, তাহাকে দেখিয়া হয়তো লজ্জায় একেবারে অভিভূত হইয়া পড়িবে, কিন্তু উষার আচরণে সেরূপ কিছুই প্রকাশ পাইল না। সে মুখ তুলিয়া চাহিল না বটে, কিন্তু কথার জবাব সহজ কণ্ঠেই দিল, কহিল, এগুলো সব সারতে পাঠাবো ভাবছি, কেবল মোজাই এত জোড়া আছে যে বোধ করি 10 বৎসর আর না কিনলেও চলে যাবে। ক্ষেত্রমোহন এক মুহূর্ত স্থির থাকিয়া কহিলেন, বৌঠাকরুন, এখন কেউ নেই, এ সময় চট করে একটা কথা বলে রাখি, আপনার ননদটিকে দেখে তার স্বামীর স্বরূপটা
যেন মনে মনে আন্দাজ করে রাখবেন না। বাইরে থেকে আমার সাজসজ্জা আর আচার ব্যবহার দেখে আমাকে ফিরিঙ্গি ভাববেন না, আমি নিতান্তই বাঙালি। কেউ গঙ্গা স্নান করে এসেছে শুনলে তাকে আমার মারতে ইচ্ছা করে না, এ কথাটা আপনাকে জানিয়ে রাখলাম। উষা চুপ করিয়া রহিল। ক্ষেত্রমোহন কহিলেন, আরও একটা কথা নিরিবিলিতেই বলে রাখি, সোমেনের মারটা নিজের গায়ে পেতে নিলে শৈলেশ বেচারার প্রতি কিন্তু অবিচার করা হবে, এত বড় অপদার্থ ও সত্যি সত্যি নয়। উষা এ কথারও কোনো জবাব দিল না, নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। ক্ষেত্রমোহন বলিলেন, এখন আপনি বসুন, আমার জন্য আপনার সময় না নষ্ট হয়। একটু মৌন থাকিয়া বলিলেন, আপনার লক্ষ্মী হাতের কাজ করা দেখে আমিও গৃহস্থালীর কাজকর্ম একটু শিখে নি। উষা মেঝের উপর বসিয়া মৃদু হাসিয়া বলিল, এসব মেয়েদের কাজ, আপনার শিখে লাভ কি? ক্ষেত্রমোহন কহিলেন, এর জবাব আর একদিন আপনাকে দেব, আজ নয়। উষা নীরবে হাতের কাজ করিতে লাগিল, কিন্তু একটু পরেই কহিল, এসব তো গরিব দুঃখীদের কাজ, আপনাদের এ শিক্ষার তো কোনো প্রয়োজনই হবে না। ক্ষেত্রমোহন একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বৌঠাকরুন, বাইরের চাকচিক্য দেখে যদি আপনারও ভুল হয় তো সংসারে আমাদের মতো দুর্ভাগাদের ব্যথা বোঝবার আর কেউ থাকবে না। ইচ্ছে করে আমার ছোট বোনটিকে আপনার কাছে দিনকতক রেখে যাই, আপনার লক্ষ্মীশ্রীর কতকটাও হয়তো সে তাহলে শ্বশুরবাড়িতে সঙ্গে নিয়ে যেতে পারবে। উষা চুপ করিয়া রহিল। ক্ষেত্রমোহন পুনরায় কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু সহসা অনেকগুলি জুতার শব্দ সিঁড়ির নিচে শুনিতে পাইয়া শুধু বলিলেন, এরা সব উপরেই আসছেন দেখছি, শৈলেশের বোন এবং আমার বোনের বাইরের বেশভূষার সাদৃশ্য দেখে ভেতরটাও একরকম বলে স্থির করে নেবেন না কিন্তু। উষা শুধু একটুখানি হাসিয়া ঘাড় নাড়িয়া কহিল, আমি বোধহয় চিনতে পারব। ক্ষেত্রমোহন কহিলেন, বোধ হয়, নিশ্চয়ই পারবেন, এও আমি নিশ্চয় জানি। সিঁড়িতে যাহাদের পায়ের শব্দ শোনা গিয়াছিল তাহারা শৈলেশ, বিভা এবং বিভার ছোট ননদ উমা। শৈলেশ ও বিভা ঘরে প্রবেশ করিল, সকলের পিছনে ছিল উমা। সে চৌকাঠের এদিকে পা বাড়াইতেই তাহার দাদা তাহাকে চোখের ইঙ্গিতে নিষেধ করিয়া কহিলেন, জুতোটা খুলে এসো উমা। বিভা ফিরিয়া চাহিয়া স্বামীকে সবিস্ময়ে প্রশ্ন করিল, কেন বলো তো? ক্ষেত্রমোহন বলিলেন, দোষ কি, পায়ে কাঁটাও ফুটবে না, হুঁচোটও লাগবে না। বিভা কহিল, সে আমি জানি, কিন্তু হঠাৎ জুতো খোলার দরকার হলো কিসে, তাই শুধু জিজ্ঞাসা করছি। ক্ষেত্রমোহন বলিলেন, বৌঠাকরুন হিঁদু মানুষ, তাছাড়া গুরুজনের ঘরের মধ্যে ওটা পায়ে দিয়ে না আসাই বোধহয় ভালো। বিভা স্বামীর পায়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল, শুধু কেবল ভগিনীকে উপদেশ দেওয়াই নয়, নিজেও তিনি ইতিপূর্বে তাহা পালন করিয়াছেন। দেখিয়া তাহার গা জ্বলিয়া গেল, কহিল, গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার অসাধারণ, সে ভালোই, কিন্তু তার বাড়াবাড়িটা ভালো নয়, বুঝেছ? গুরুজনের এটা শোবার ঘর না হয়ে ঠাকুর ঘর হলে আজ হয়তো তুমি একেবারে গোবর খেয়ে পবিত্র হয়ে ঢুকতে। স্ত্রীর রাগ দেখিয়া ক্ষেত্রমোহন হাসিতে লাগিলেন, বলিলেন, গোবরের প্রতি রুচি নেই, ওটা বউ ঠাকুরের খাতিরেও মুখে তুলতে পারতুম না, কিন্তু ঠাকুর দেবতার সঙ্গে যখন কোনো সুবাদি রাখিনে তখন অকারণে তাঁদের ঘরে ঢুকেও উৎপাত করতুম না। আচ্ছা বউ ঠাকুরুন, এ ঘরে তো আগেও বহুবার এসেছি, মনে হচ্ছে যেন একটা ভালো কার্পেট পাতা ছিল, সেটা তুলে দিলেন কেন? উষা কহিল, ধোয়া মোছা যায় না, বড় নোংরা হয় শোবার ঘর। বিভা বিদ্রুপের ভঙ্গিতে প্রশ্ন করিল, কার্পেট পাতা থাকলে ঘর নোংরা হয়? উষা তাহার মুখের প্রতি চাহিয়া ধীরে ধীরে কহিল, হয় বই কি ভাই, চোখে দেখা যায় না সত্যি, কিন্তু নিচে তার ঢের ধুলো বালি চাপা পড়ে থাকে। বিভা বোধ করি ইহার প্রতিবাদ করিতে যাইতেছিল, কিন্তু স্বামীর প্রবল কণ্ঠে অকস্মাৎ তাহা রুদ্ধ হইয়া গেল।
তিনি অত্যন্ত উৎসাহের সহিত বলিয়া উঠিলেন, ব্যাস ব্যাস বউ ঠাকরুন, নোংরা চাপা পড়লেই আমাদের কাজ চলে যায়, তার বেশি আমরা চাই না। এই জিনিসটা চোখের আড়ালে থাকলেই আমরা খুশি হয়ে থাকি, কি বলো শৈলেশ, তাই না? শৈলেশ কথা কহিল না, বিভার ক্রোধের অবধি রহিল না, কিন্তু সেই ক্রোধ সম্বরণ করিয়া সে তর্ক না করিয়া মৌন হইয়া রহিল। তাহাদের স্বামী স্ত্রীর মধ্যে সত্যকার স্নেহ ও প্রীতির হয়তো কোনো অভাব ছিল না, কিন্তু বাহিরে সাংসারিক আচরণে বাদ প্রতিবাদের ঘাত প্রতিঘাত প্রায়ই প্রকাশ হইয়া পড়িত। লোকের সম্মুখে বিভা তর্কে কিছুতেই হার মানিতে পারিত না, ইহা তাহার স্বভাব। এই হেতু প্রায়ই দেখা যাইত এই বস্তুটা পাছে কথায় কথায় বাড়াবাড়িতে গিয়া উপনীত হয়, এই ভয়ে প্রায়ই ক্ষেত্রমোহন বিতণ্ডার মাঝখানেই রণে ভঙ্গ দিয়া সরিয়া পড়িতেন। কিন্তু আজ তাহার সে ভাব নয়, ইহা ক্ষণকালের জন্য অনুভব করিয়া বিভা আপনাকে সম্বরণ করিল। বস্তুতই তাহার বিরুদ্ধে আজ ক্ষেত্রমোহনের মনের মধ্যে এতটুকু প্রশ্রয়ের ভাব ছিল না। পরের দোষ ধরিয়া কটু কথা বলা বিভার এক প্রকার স্বভাবের মধ্যে গিয়া দাঁড়াইয়াছিল। অধিকাংশ ক্ষেত্রেই হয়তো ইহাতে অশিষ্টতা ভিন্ন আর কোনো ক্ষতি হইত না, কিন্তু এই যে নিরপরাধ বধূটির বিরুদ্ধে প্রথম দিন হইতেই সে একেবারে কোমর বাঁধিয়া লাগিয়াছে, বিনা দোষে অশেষ দুঃখভোগের পর যে স্ত্রী স্বামীর গৃহকোণে দৈবাৎ স্থান লাভ করিয়াছে, তাহার সেইটুকু স্থান হইতে তাহাকে ভ্রষ্ট করিবার দুরভিসন্ধি আর একজন স্বামীর চিত্ত দুঃখ ও বিরক্তিতে পূর্ণ করিয়া আনিতেছিল। অথচ ইহারই পদধূলির যোগ্যতাও অপরের নাই। এই সত্য চক্ষের পলকে উপলব্ধি করিয়া ক্ষেত্রমোহনের তিক্ত ব্যথিত চিত্তে বিভার বিরুদ্ধে আর কোনো ক্ষমা রহিল না। অথচ এই কথা প্রকাশ করিয়া বলাও এই উচ্চশিক্ষিত সম্প্রদায়ে তেমনি সুকঠিন। বরঞ্চ যেমন করিয়া হোক সভ্যতার আবরণে বাহিরে ইহাকে গোপন করিতেই হইবে। ক্ষেত্রমোহন ভগিনীকে উদ্দেশ করিয়া কহিলেন, উমা, তোমার এই পল্লীগ্রামের বৌদিদির কাছে এসে যদি রোজ দুপুরবেলা বসতে পারো, যে কোনো সংসারেই পড়ো না কেন দিদি, দুঃখ পাবে না তা বলে রাখছি। উমা হাসি মুখে চুপ করিয়া রহিল। উষা মুখ না তুলিয়া বলিল, তাহলে হয়েছে আর কি, আপনাদের সমাজে ওকে এক ঘরে করে দেবে। ক্ষেত্রমোহন কহিলেন, তা দিক বউ ঠাকরুন, কিন্তু ওরা স্বামী স্ত্রীতে যে পরম সুখে থাকবে তা বাজি রেখে বলতে পারি। শৈলেশ বিভার প্রতি আরেকবার কটাক্ষে চাহিয়া ঠাট্টা করিয়া কহিল, বাজি রাখতে আর হবে না ভাই, এই বলাতেই যথেষ্ট হবে। ক্ষেত্রমোহন জবাব দিয়া বলিলেন, আর যাই হোক, আজকের কাজটুকুও যদি মনে রাখতে পারে তো নিরর্থক নিত্যনূতন মোজা কেনার দায় থেকেও অন্তত ওর স্বামী বেচারা অব্যাহতি পাবে। বিভা সেই অবধি চুপ করিয়াই ছিল, কিন্তু আর পারিল না। কিছু গূঢ় ক্রোধের চিহ্ন গোপন করিয়া একটুখানি হাসিবার প্রয়াস করিয়া কহিল, ওর ভবিষ্যৎ সংসারে হয়তো মোজায় তালি দেবার প্রয়োজন নাও হতে পারে, দিলেও হয়তো ওর স্বামী পড়তেও যাইবে না, আগে থেকে বলা কিছুই যায় না। ক্ষেত্রমোহন কহিলেন, যায় বই কি, চোখ খোলা থাকলেই বলা যায়। যে সত্যিকার জাহাজ চালায় সে জলের চেহারা দেখলেই টের পায় তলা কত দূরে। বৌঠাকরুন, জাহাজে পা দিয়েই যে ধরে ফেলেছিলেন, একটু অসাবধানেই তলার পাঁক ঘুলিয়ে উঠবে, এতেই আপনাকে সহস্র ধন্যবাদ দিই। আর শৈলেশের পক্ষ থেকে তো লক্ষ কোটি ধন্যবাদেও পর্যাপ্ত হবার নয়। উষা অত্যন্ত লজ্জা পাইয়া সবিনয়ে বলিল, নিজের গৃহে নিজের স্বামীর অবস্থা বোঝবার চেষ্টা করার মধ্যে ধন্যবাদের তো কিছুই নেই ক্ষেত্রমোহনবাবু। এ কথার জবাব দিল বিভা। সে কহিল, অন্তত নিজের স্ত্রীকে অপমান করার কাজটা হয়তো সিদ্ধ হয়, তাছাড়া কাউকে উঞ্চবৃত্তি করতে দেখলেই বোধহয় কারোর ভক্তি শ্রদ্ধা উথলে ওঠে। উষা মুখ তুলিয়া চাহিয়া প্রশ্ন করিল, স্বামীর অবস্থা বুঝে ব্যবস্থা করার চেষ্টাকে কি উঞ্চবৃত্তি বলে ঠাকুরজি? ক্ষেত্রমোহন তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন,
না, বলে না। পৃথিবীর কোনো ভদ্র ব্যক্তি এমন কথা মুখে আনতেও পারে না। কিন্তু স্বামীর চক্ষে স্ত্রীকে নিরন্তর হীন প্রতিপন্ন করবার চেষ্টাকে হৃদয়ের কোন প্রবৃত্তি বলে আপনার ঠাকুরজিকে বরঞ্চ জিজ্ঞাসা করে নিন। বিভার মুখ দিয়া সহসা কোনো কথা বাহির হইল না। অভিভূতের মতো একবার সে বক্তার মুখের দিকে, একবার শৈলেশের মুখের দিকে নির্বাক হইয়া চাহিয়া রহিল। এতগুলি লোকের সমক্ষে তাহার স্বামী যে যথার্থই তাহাকে এমন করিয়া আঘাত করিতে পারে, প্রথমে সে যেন বিশ্বাস করিতেই পারিল না। তারপরে শৈলেশের মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, এরপরে তো আর তোমার বাড়িতে আসতে পারিনে দাদা, আমি তাহলে চিরকালের মতোই চললুম। শৈলেশ ব্যাকুল হইয়া উঠিল। উষা হাতের কাজ ফেলিয়া সশব্যস্তে উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত চাপিয়া ধরিয়া কহিল, আমরা তো তোমাকে কোনো কথা বলিনি ভাই। হঠাৎ একটা বিশ্রী কাণ্ড হইয়া গেল এবং এই গণ্ডগোলের মধ্যে ক্ষেত্রমোহন নিঃশব্দে বাহির হইয়া গেলেন। বিভা হাত ছাড়াইয়া লইয়া চোখ মুছিতে মুছিতে বলিল, আমি যখন আপনার কেবল শত্রুতাই করছি তখন এ বাড়িতে আমার আর কিছুতেই প্রবেশ করা উচিত নয়। উষা কহিল, কিন্তু এমন কথা আমি তো কোনো দিন মনেও ভাবিনি ঠাকুরজি। বিভা এ কথায় কানও দিল না, অশ্রুবিকৃত স্বরে বলিতে লাগিল, আজ উনি মুখের উপর স্পষ্ট বলে গেলেন, কাল হয়তো দাদাও বলবেন, তার নূতন ঘর সংসারের মধ্যে কথা কইতে যাওয়া শুধু অপমান হওয়া। উমা উমা বাড়ি যাও তো, এসো। এই বলিয়া সে নিচে নামিতে উদ্যত হইয়া কহিল, বউ দিদি যখন নেই তখন এ বাড়িতে পা দিতে যাওয়াটাই আমাদের ভুল। এবার বাড়ির সাথে সকল সম্বন্ধই আমার ঘুচল। এই বলিয়া সে সিঁড়ি দিয়া নিচে চলিয়া গেল। শৈলেশ পিছনে পিছনে নামিয়া আসিয়া সসংকোচে কহিল, না হয় আমার লাইব্রেরি ঘরে এসে একটু বসো না বিভা। বিভা ঘাড় নাড়িয়া কহিল, না, কিন্তু আমার বৌদিদিকে একেবারে ভুলে যেও না দাদা। তার বড় ইচ্ছে ছিল সোমেন বিলাতে গিয়ে লেখাপড়া শিখে মানুষ হয়। দোহাই তোমার, তাকে নষ্ট হতে দিও না। আজ তাকে যেভাবে চোখে দেখতে পেলুম, এই শিক্ষাই যদি তার চলতে থাকে সমাজের মধ্যে আর মুখ দেখাতে পারব না। তাহার অশ্রু গদগদ কণ্ঠস্বরে বিচলিত হইয়া শৈলেশ মিনতি করিয়া কহিল, তুই আমার বাইরের ঘরে চল বোন, এমনি করে চলে গেলে আমার কষ্টের সীমা থাকবে না। বিভার চোখ দিয়া পুনরায় জল গড়াইয়া পড়িল। সোমেনের ভবিষ্যৎ চিন্তা করিয়া কিনা জানি না, কিন্তু অঞ্চলে অশ্রু মুছিয়া বলিল, কোথাও গিয়ে আর বসতে চাই না দাদা, কিন্তু সোমেন আমাদের বাপের কুলে একমাত্র বংশধর, তার প্রতি একটু দৃষ্টি রেখো, একেবারে আত্মহারা হয়ে যেও না দাদা। এই বলিয়া সে সোজা বাহির হইয়া আসিয়া তাহার গাড়িতে গিয়া উপবেশন করিল। উমা বরাবর নীরব হইয়াই ছিল, এখনো সে একটি কথাতেও কথা যোগ করিল না, নিঃশব্দে বিভার পার্শ্বে গিয়া স্থান গ্রহণ করিল। শৈলেশ সঙ্গে সঙ্গে আসিয়া হঠাৎ বলিয়া ফেলিল, বিভা, সোমেনকে না হয় তুই নিয়ে যা, তোর নিজের ছেলে পুলে নেই, তাকে তুই নিজের মতো করেই মানুষ করে তোল। বিভা এবং উমা উভয়ই একান্ত বিস্ময়ে শৈলেশের মুখের প্রতি চাহিয়া রহিল। বিভা কহিল, কেন এই নিরর্থক প্রস্তাব করছো দাদা, এ তুমি পারবে না, তোমাকে পারতেও দেবে না। শৈলেশ ঝোঁকের উপর জোর করিয়া উত্তর দিল, আমি পারবই, এই তোকে কথা দিলাম বিভা। বিভা সন্দিগ্ধ কণ্ঠে মাথা নাড়িয়া কহিল, পারো ভালোই, তাকে পাঠিয়ে দিও, তাকে উচ্চশিক্ষা দেবার টাকা যদি তোমার না থাকে আমিও কথা দিচ্ছি দাদা, সে ভার আজ থেকে আমি নিলাম। এই বলিয়া সে উমার দৃষ্টি অনুসরণ করিয়া দেখিল, উপরের বারান্দায় দাঁড়াইয়া উষা নিচে তাহাদের দিকেই চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া আছে। পরক্ষণেই মোটর ছাড়িয়া চলিয়া গেলে ভিতরে প্রবেশ করিয়া
শৈলেশ তাহার পরিবার ঘরে গিয়া বসিল। উপরে যাইতে তাহার ইচ্ছাও হইল না, সাহসও ছিল না। সমস্ত কথাই যে উষা শুনিতে পাইয়াছে ইহা জানিতে তাহার অবশিষ্ট ছিল না। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নববিধান উপন্যাসের প্রথম পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আরও একবার রাখলাম। আবার আসব আগামী সপ্তাহে নববিধান উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।